কিন্তু আসলে যেই আমরা টেলিভিশন ফুটেজে যেগুলো দেখেছি যেভাবে ওরা দল বেঁধে সম্ভব ছিল সেটা আলোচনার বিষয়ে আমরা সেই আলোচনায় আসবো স্যার একটি বিরতির পর বিরতিতে যাব তার আগে একজন দর্শক আমাদের সাথে টেলিফোনে আছেন দর্শকের ফোনটা আমরা পরে নেব লাইনটা মনে কেটে গেছে তা আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসব আমাদের সম্পাদকীয় অনুষ্ঠানে আমাদের সঙ্গেই থাকুন একে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি যুদ্ধাপরাধের বিচার ও অস্থির রাজনীতি এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন এবং ডক্টর আসিফ নজরুল আমাদের শুরুতেই একটা ফোন নিয়ে নেব আমরা একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন প্রিয় দর্শক আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম ফটেঙ্গাই কয়েক মাস আগে বিএনপি বিদ্যুতের দাবিকে আন্দোলনে নামাজ ঝুঁকি দিয়ে সরকারের বিরুদ্ধে আমি তো আমি একটা মিছিলে particip আমি আমলিয়াপুর মিদিন দানো বিদ্যুতের জন্য ওখানে গেছি ওই বিএনপি গেছি কিন্তু এত বড় একটা বিদ্যুৎ প্ল্যান্ট যে জালাই পোরাই সরকার ঘুরে দিলে জামাশিব সাইডে রাজাকারদের বাসানোর জন্য আন্দোলনের জন্য একটা বিদ্যুৎ কেন্দ্র জালাই দিছে কিন্তু সেই সেই বিএনপি সে বিরোধী নেত্রী একটা দুঃখ ভাগা করে নেয় যে ছাব্বিশ হাজার গ্রাহক আজকে অন্ধকার ঘুমাচ্ছে জি ধন্যবাদ ধন্যবাদ এটা এটা একেবারেই আমরা যেই যেই আলোচনায় আসলে আপনি করছিলেন যে পুলিশ বাড়াবাড়ি করেছে কিনা পুলিশ অন্য ব্যবস্থাগুলো আগে না নিয়ে সরাসরি গুলি করেছে কিনা সেটা তো একটা আছে সেগুলো আসলেই একটা তদন্ত হওয়া উচিত কিন্তু এই যে আমরা যেটা দেখেছি যে গত কয়েকদিনে যে আমাদের যে রূপটা ছিল সেটা কিন্তু এমন পর্যায়ে ছিল মানে একটা নর্মাল আন্দোলন হলে হয় কি সেটা দমন করা যায় পুলিশের পক্ষে না। না কিন্তু এটা তো মানে মনে হয় যুদ্ধ ঘোষণা করে বা এই ক্ষেত্রে দেখুন যে আমাদের যে পার্লামেন্ট এখন সে পার্লামেন্টে জামাতের সম্ভবত দুটো আসন আছে এখন জামাত যদি আজকে জামাতের সাথে যদি আমাদের প্রধান বিরোধী দল যোগ না দিত তাহলে ভেবে দেখুন এই সমস্যার সমাধান কত সহজ হয়ে যায় কারণ মাত্র দুটো আসন তাদের এবং জনগণ সম্পূর্ণভাবে তাদের বিরুদ্ধে এই বিএনপি তাদের পক্ষ নেওয়ার ফলেই কিন্তু দেখুন অবস্থাটা কত জটিল হয়ে গেছে এবং যেখানে পার্লামেন্টে তাদের প্রধান বিরোধী দল এটাই হয়ে গেছে সমস সমস্যাটা মূল সমস্যাটা সেখানে সেজন্যে আমরা এখনো বলবো সুশীল সমাজের কথাটা বলুন সবাই এই আমাদের প্রধান বিরোধী দলকে তাদের নেত্রীকে বেগম খালেদা জিয়াকে আমরা তা স্মরণ করি তার যে নব্বই সালে তার যে ভূমিকা আপনার গণতন্ত্রের প্রশ্নে সেসব কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এবং বলবো আপনি আপনি জামাতকে পরিত্যাগ করুন স্পষ্টভাবে বলে দিন কিন্তু তারা এই সম্পর্কে আজকে যে আমাদের যে একজন তিনি তো বিএনপির মিছিলে গিয়েছিলেন কিন্তু আজকে তিনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন সেই জন্যই আমি শুরুতেই একটা কথা বলেছিলাম আজকে কিন্তু কোনো রাগঢাক এর কোনো জায়গা নাই কারা সেই যুদ্ধাপরাধীদের পক্ষে আছেন কারা বিপক্ষে আছেন স্পষ্ট স্পষ্ট এবং এই জন্যই যদিও আপনারা আমরা বলছি যে একটা অস্থির হ্যাঁ অস্থির সময় বটে কিন্তু খুব সব বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে রাজনীতির লাইনটা খুব স্পষ্ট হয়ে গেছে সেটা এখন ঠিক করে ফেলতে হবে না এই যে রাজনীতির মেরুকরণ হয়ে গেছে আসলে এবং বিএনপি অনেকে বলেন যে বিএনপির মধ্যেও একাধিক মানে গ্রুপ আছে এবং একটা গ্রুপ আছে যারা জামাতের সাথে এই সম্পর্কটা চায় না কিন্তু তারা নিশ্চয়ই এখন একেবারেই কোন ঠাসা বা আমি যায় না কিন্তু বিএনপি কিন্তু বিশেষ করে বিএনপির নেত্রী খালেদা জিয়ার যে সাম্প্রতিক কথাবার্তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে তারা জামাতের সঙ্গ ত্যাগ করবে না বা করতে পারবে না আমি জানি না কী অবস্থা আপনি কী মনে করেন মর্শিদ ভাই আমি একটুখানি পিছনে ফিরে যাই হ্যাঁ ধরেন এই প্রশ্ন যদি হয় যে পক্ষ বা বিপক্ষ নেওয়ার যুদ্ধাপরাধীদের বিচার তাহলে আমরা যদি দশ বছর আগে ফেরত যাই যখন জাহানার ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনকে ঠেলে পিছনে ঠেলে দিয়ে আওয়ামী লীগ জামাতের নেতাকে পাশে বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিল তখন কি এই পক্ষ বিপক্ষ ক্লিয়ার ছিল আমি কিন্তু বলি না যে আওয়ামী লীগ জামাতের সাথে একাত্ম হয়ে যায় আওয়ামী লীগ জামাতের সাথে একটা ডিস্টেন্স রেখে একসাথে আন্দোলন করে বিএনপি একাত্ম হয়ে যায় ডিগ্রিতে পার্থক্য আছে কিন্তু এটা তো সত্যি কথা যে শেখ হাসিনার পাশে একই রোতে বসে মতিউর রহমান নিজামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এই ছবি তো অসত্য না এই ক্ষেত্রে আসলে এই যে কথাগুলো আমাদের আসিফ নজরুল বলছেন এটার মধ্যে আমি একটু একটু শক্ত কথা হয়ে যাবে একটু প্রতারণা আছে কেন স্যার না ঠিক আছে আমি বলি এই যে কথাটা মিলিয়ে দেওয়া হলো যে আওয়ামী লীগ আর বিএনপি এই ক্ষেত্রে বলেছে ডিগ্রি পার্থক্য আছে আচ্ছা এই যে ডিগ্রির পার্থক্য এইগুলো কথার কথা মাত্র এই এই কথাটা তুলে সেই সময়ের কথা আমরা জানি সেই সময় যুগপত আন্দোলন সে সময় আওয়ামী লীগও বলেনি কেয়ারটেকারের প্রশ্নে তারা যখনই আওয়ামী লীগ একটা প্রোগ্রাম দিয়েছে একই সময় দিয়ে দিয়েছে জামাত এবং ওই যে তারা পার্লামেন্টে আছে এবং তারা এইভাবে হয়েছে আর এখনকার ব্যাপারকে আমার আমার কথা আমার কথাটা আমি শেষ করি আর ওই যে কথাটি আছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই এই ক্ষেত্রে এক হয়ে গেছে সেটা আসলে এই কথাটা বলে সবসময় আমরা মানুষকে একটু বিভ্রান্ত করবার চেষ্টা করি ওই মাঝামাঝি লাইন কিন্তু মাঝামাঝি লাইন নেবার আসলে এখন আর কোনো কোনো অবস্থাই নাই এখন পরিষ্কার হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু আমাদের সুশীলরা যারা এতদিন পর্যন্ত একটা আবরণ দিয়ে নিজেদের ঢেকে রেখেছিলেন এবং সেই আবরণ কিন্তু স্পষ্ট হয়ে গেছে আমাদের যে নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের চেতনায় একটা পুনর্জাগরণের সৃষ্টি করেছে তাদের চোখে তাদের সামনে কিন্তু তারা আর তাদের মুখষ্টি রাখতে পারছে না তারা একেবারে উন্মোচিত হয়ে গেছেন আসলে আপনি আপনি তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে তখন

সেটা সুযোগ হয়তো জামাত নিয়েছে সেই সমালোচনা আসতেই পারে আমরা একটা টেলিফোন নেব একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন প্রিয় দর্শক আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন ইসলাম আলাইকুম আমি চট্টগ্রাম থেকে বলছি আমার নাম শহীদ আমি দুজন বিশিষ্ট অতিথি আমার সালাম আমার পত্রটা হচ্ছে একটা দেশের বিভিন্ন রাজনৈতিক দল থাকবে এবং ওই দলগুলি অবশ্যই সেই দেশের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশপ্রেম নিয়ে রাজনীতি করবে মানুষের কল্যাণে এখন আমরা যেগুলো দেখতেছি যে এখানে পক্ষ বিপক্ষ একটা পক্ষ রাজনীতির দল যিনি হরতাল ডাকে হরতাল তিনি গণতান্ত্রিক ওদিকে হরতাল ডাকতে পারবে তাই বলে গাড়ি পুরানো মন্দির ভাঙানো পতাকা পুরানো এগুলো হতে পারে না এগুলি যারা করে এগুলি যারা করে তাদের সাথে কি কি আপনি যারা আপনার আপনার দেশ দেশপ্রেম থাকবে না মানসিক কল্যানের কথা চিন্তা করবে না তা তাদের সাথে কি আপনি আলোচনা করে কোন ফল ফলসু হবে ওকে ধন্যবাদ আমাকে একটু বলতে দিতে হবে কারণ ছাত্র আমার কথা বললো ছাত্র আমার খুব শ্রদ্ধেয় মানুষ একটা ব্যাপার হচ্ছে কি ধরেন আমি যদি বলি জামাত যে প্রমান্যয়ে বাংলাদেশে রাজনীতিতে একটা ফ্যাসিস্ট রূপে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে তার পেছনে কম হলেও কিছুটা হলেও ছিয়ানব্বই সনে আওয়ামী লীগের ভূমিকা দায়ী ছিল এই কথাটা বলার জন্য যদি কেউ যুদ্ধ অপরাধীদের পক্ষে হয়ে যায় আমি সরি কারণ আমি প্রকাশ্যে লেখালেখি করি আমি প্রথম আলোতে লেখালেখি করি যুদ্ধ অপরাধীদের বিচার উপর এ পর্যন্ত আমি দশটা লেখা লিখেছি এই বছরে চারটা লেখা লিখেছি আমি চ্যালেঞ্জ করে বলছি কোথাও একটা লাইনেও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতি দাবির এগেইনস্টে মিনিমাম কথা আমার কোথাও আছে নাকি ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে আমি স্যারকে জিনিসটা হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছি যে ওইটা ক্রমান্বয়ে যে যারা একটা লেজিটিমেসি পেয়েছে ওইটার রোলটা প্রসঙ্গে আলোচনা হয়েছে স্যারের এই কথাটা ঠিক আজকে এই মুহূর্তে যখন বিচার শুরু হয়েছে আজকে বিএনপি যেভাবে পক্ষ নিয়েছে সেটার সাথে ওটা তুলনীয় না এবং তুলনীয় করার জন্য আমি বলি নাই আমি ক্রমান্বয়ে তাদের আমি আধিপত্য বিস্তারের কারণ হিসাবে এটা বলেছি আজকে বিএনপি আপনার যেই ভূমিকাটা নিয়েছে এখানেও আমি যদি ডেভিলস অ্যাডভোকেট হই আমি মনে করি সরকারের সরকারেরও একটু কৌশলী হওয়া উচিত যে বিএনপিকে বলা যে আপনার কি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বা সুষ্ঠু নির্বাচন নিয়ে ঠিক আছে লেটাস নেগোসিয়েট এরপর যদি আমরা বিএনপিকে জামাতের সাথে কর্মসূচি দিতে দেখি বা যুগ্মভাবে ইয়ে করতে দেখি তাহলে মানুষ আরও শক্তভাবে আরও সম্মিলিতভাবে আরও নিখাতভাবে বিএনপিকে বর্জন করতে পারবে সেটা আওয়ামী লীগের রাজনীতির জন্য সুবিধা হবে আমার তো মনে হয় যে আমাদের বিএনপিকে গ্রহণ করবে কি বর্জন করবে সেটা তো আমাদের নির্বাচনেই দেখা যাবে সুতরাং মানুষ সে ব্যাপারে সিদ্ধান্ত নিক কথা হচ্ছে যে এখন এখন একেবারে সুস্পষ্টভাবে দেশে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে এই জামায়াত যারা এবং জামায়াত যে আজকের অবস্থানে আসতে পেরেছে তার মূল কারণটা কি কারণটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই অগস্টে জাতির জনককে হত্যা করে এরা ক্ষমতায় চলে এসছে জিয়াউর রহমান তাদেরকে লেজিটিমেসি দেয়নি শুধু সেই আলিমকে যার আজকে যুদ্ধাপরাধের জন্য যার বিচার হচ্ছে খুনি তাকে বানিয়েছে মন্ত্রী শাজিদ প্রধানমন্ত্রী বানিয়েছিল এগুলো কি আমরা ভুলে গেছি সেটা আমরা জানি সেটা তো আমরা অস্বীকার নিশ্চিত নই সেইগুলো শেখ জিয়াউরামান এই দেশে প্রথম বিএমপি বা জিয়াউরামানি প্রথম এই যোদ্ধা পরাদীদের রাজাকারদের পুনর্বাসন করেছিলেন এবং এবং গোলাম আযমকে সে নিয়ে এসেছে এই দেশে গোলাম আযমকে কিন্তু সে নিয়ে এসেছে এবং সেই সময় আমাদের জাহানারা ইমামের যে আন্দোলনটা আমরা আমেলিকে সমালোচনা করতে পারি কিন্তু জাহানারা ইমামের আন্দোলনে আমাদের শহীদ জননীর সেই আন্দোলনে আওয়ামী লীগ যোগ দিয়েছিল বলেই কিন্তু সেটা এত শক্তিশালী একটা আন্দোলনে পরিণত হয়েছিল সেই সব কথা আমরা ভুলে যাইনি এবং সেটারই সূত্র ধরে কিন্তু আজকে নতুন প্রজন্ম যে আজকে একটা পুনর্জাগরণ সৃষ্টি করেছে এবং সেই পুনর্জাগরণটার মধ্যে বর্ত একমাত্র এই সরকারই কিন্তু এটাতে তার শুধুমাত্র সমর্থন করে নাই তারা সেই পার্লামেন্টে সেই দাবিগুলো নিয়ে গেছে এবং যেটাকে অসম্ভব মনে হয়েছিল সেই অসম্ভবকে তারা সম্ভব করেছে যে আমাদের আইনের পরিবর্তন আমাদের যে আপিলের যে যে আগে যে আপনার সুযোগ ছিল না যে সেই সেগুলো আমরা আবার আমরা আবার ফিরে আসবো আলোচনা আরেকটা বিরতি নিতে হবে আমাদের প্রিয় দর্শক আপনারা দেখছেন সম্পাদকীয় আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি ফিরব খুব শীঘ্রই আমাদের সঙ্গে থাকুন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে আমরা আলোচনা করছি যুদ্ধাপরাধের বিচার অস্থির রাজনীতি নিয়ে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন আমরা একটু যদি আসি যে একটা বিষয়ে খুব আলোচিত হচ্ছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা আবার অনেকে বলছেন যে রাজনীতি নিষিদ্ধ করলে আবার রূপে ওরা আবির্ভূত হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন যা অবস্থা দাঁড়িয়েছে মানে জামাতের যে ভূমিকা তাতে তো তারা যে একটা জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং খুব যুক্তিসঙ্গত কারণেই জামাতকে নিষিদ্ধ করা উচিত এই ব্যাপারে আপনি ছোট্ট করে আমাদের হাতে সময় আমি একটা জিনিস মনে করি কি ধরেন যে কারণে আমি শাহবাগের প্রজন্মের যে গণজাগরণ যেটা এটা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আমি মনে করি এটা একটা পাবলিক এডুকেশনের ভূমিকা রেখেছে এখানে আপনার অনেক ইয়াং এবং কি স্কুল কলেজের বাচ্চারাও গেছে যাদের কাছে ওই জিনিসটা ওই চেতনাটা রিজুবিনেটেড হয়েছে এই এডুকেশনটা এই ধরনের ক্যাম্পেইনটা জামাতি রাজনীতির বিরুদ্ধে বা যে কোনো সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে চালু রাখতে হবে আর আইনি পদক্ষেপের মাধ্যমে বন্ধ করার ব্যাপারে আমি মনে করি যদি এটা সুফল কুফল ভারো করে সরকারের বিবেচনা করা উচিত যদি সরকার মনে করে আইনি বন্ধের সাথে সাথে রাজনৈতিকভাবে মোকাবেলাও সম্ভব কারণ আপনি জামাত এবং দলটাকে ব্যান করে দিলেন কিন্তু জামাতের শক্তি জামাতের সম্পদ জামাতের লোকদের রঙ হলেও যে কমিটমেন্ট সেটাকে তো আপনি সুইচ অফ করতে পারবেন না সেটাকে সুইচ অফ করার মতো পলিটিক্যাল প্রসেস যদি আপনার থাকে সেই ক্যাপেবিলিটি যদি আপনার থাকে তাহলে আপনার অবশ্যই এক্সপ্যান্ড করে দেওয়া উচিত কিন্তু এটা যেন ব্যাকফায়ার না করে ওইটাও সরকারের বিবেচনা নেওয়া উচিত দেখুন আমাদের যে নতুন প্রজন্ম কত মেচিউরিটির পরিচয় দিয়েছে তারা কিন্তু বলছে না যে ধর্মভিত্তিক দলগুলোকে তারা বলছে যে একাত্তরে যারা যুদ্ধ অপরাধ করেছে যেমন জামায়াত এবং তাদের যে বিভিন্ন বদর বাহিনী কিংবা ওই তাদের ছাত্র সংগঠন তাদের নিষিদ্ধ করবার এবং নিষিদ্ধ করাটা প্রয়োজন এ কারণে যেটা আসিফ নজরুলও বললেন যে যে তাদের যে শক্তিমত্তার দিকগুলো আছে যেমন তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো কিংবা তাদের আরও সাংস্কৃতিক সংঘগুলো সেগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে তাদের যে বিভিন্ন শিক্ষায়তনগুলো তাদের যে অর্থের উৎস আজকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেই উৎসগুলো কেটে যাবে এবং সেখানে তখন সেগুলোকে মোকাবেলা করা সহজ হবে এবং আমি সম্পূর্ণভাবে আসিফ নজরুলের সঙ্গে একমত হব যে একদিকে যেমন তাদেরকে নিষিদ্ধ করা তার সঙ্গে একটা রাজনৈতিকভাবে সামাজিকভাবে কালচারালি তাদের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শক্তিশালী ক্যাম্পেইন রাখতে হবে একটা জিনিস অ্যাড করি আমি মনে করি সরকারের এর সাথে সাথে চেষ্টা করা উচিত যে যতটা ভাবে পারা যায় যতটা সমঝোতা করে হলেও বিএনপিকে চেষ্টা করা অ্যাটলিস্ট আমার থেকে দূরে সরিয়ে আসা সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আলোচনার মাধ্যম হোক যেভাবে হোক তাহলে এই রাজনৈতিকভাবে প্রতিরোধের কাজটা অনেক সহজ হবে একজন দর্শক আছেন আমাদের সাথে টেলিফোনে প্রিয় দর্শক

এই যে আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে সাথে নিয়ে আওয়ামী যে আন্দোলন করছে এটা আসলে আপনি যদি যে আওয়ামী ইস্তেহার দেখেন গত নির্বাচনে এই নির্বাচনে ইস্তেহারে আমলিক লীগ ঘোষণা দিতে যুদ্ধ অপরাধীদের বিচার করবে এর নিমিত্তে আওয়ামী আজকে যুদ্ধ অপরাধীদের বিচার করতেছে এটা তো অবশ্যই সবাই জানে কিন্তু এটা নিয়ে পুরানো কথা নিয়ে কথা না বলে আমি মনে করি আপনারা কিছুটা সত্যতা নিশ্চিত হয়তো আছে কিন্তু সেইগুলো আমরা এখন আলোচনা করি হতে পারে আমি আসলে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত জন্য আমি বলতে চাচ্ছি একটা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়ানো একটা দল সে আপনার এত শক্তিমত্তা কীভাবে পেয়েছে ওটা বেদনার সাথে অনুসন্ধান করতে গিয়ে এর কথাটা বলেছি তবে আমি দর্শকের সাথে এবং আমি স্যারের সাথে একমত এই আলোচনা এখন খুব বেশি প্রাসঙ্গিক এটা পরে এই টিচার শেষ হলে কখনো বিশ্লেষণ করলে করা যেতে পারে আমরা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি একটু শুধু একটা বিষয় নিয়ে শেষ করব। সেটা হচ্ছে এই যে তরুণ প্রজন্মের যে আন্দোলন যেটা জেগে উঠেছে গণজাগরণ মঞ্চ আমরা বলছি আজকে আমরা দেখলাম যে প্রথম দিকে কিন্তু বিএনপি একটা অস্পষ্টতা ছিল বিএনপি রেখে একবার সমর্থন করছে একবার করছে না এরকম কিন্তু ধীরে ধীরে এটা প্রকট হলো স্পষ্ট হলো এবং আজকে বেগম জিয়া যেটা বললেন যে তাদেরকে বিধর্মী এবং কি বললেন নাস্তিক বিধর্মী এবং নাস্তিকদের আন্দোলনে সরকার ইয়ে করছে এবং তাদের আন্দোলন বন্ধ একেবারে সরাসরি চলে গেলেন তো এই যে তরুণ প্রজন্ম আমরা কিন্তু দেখেছি যে এরা কিন্তু এই শাহভাগে যে কটা লোক এক একত্রিত হয় তাদের মধ্যে সীমাবদ্ধ না এই আন্দোলন সারা দেশের তরুণদের মধ্যে ছড়িয়ে গেছে শুধু তরুণ না প্রত্যেকটা মানুষের মনের ভেতরে যে বিষয়টা ছিল সেটা জেগে উঠেছে এই আন্দোলনের ফলে এত বড় একটা শক্তির বিরুদ্ধে বিএনপি একেবারে প্রকাশ্যে চলে গেল আপনি কি কিভাবে দেখবেন আমি মনে করি বেগম খালেদা জিয়ার বক্তব্য বেদনাদায়ক এবং বিভ্রান্তিকর দেখেন আজকে শাহবাগে যারা গেছে তাদের মধ্যে আমি মনে করি সিংহভাগ মানুষ অধিকাংশ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তারা দেশপ্রেম থেকে গেছে কোনো পলিটিক্যাল কনসিডারেশন মাথায় রেখে যায় নাই এখন নেতৃত্ব যাদের হাতে রয়েছে মাইক যাদের হাতে রয়েছে তাদের কারো কারো মধ্যে পলিটিক্যাল ম্যানিপুলেশনের চিন্তা থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটা ছিল না এবং আজকে শাহবাগে যে বিশাল সংখ্যক মানুষ গেছে তার মধ্যে চার পাঁচজন নাস্তিক থাকতে পারে আজকে বিএনপির যে সমর্থক আছে তাদের মধ্যেও চার পাঁচজন নাস্তিক থাকতে পারে পারে না আজকে আওয়ামী লীগের যে সমর্থক আছে তার মধ্যে চার পাঁচজন নাস্তিক থাকতে পারে আমাদের ঢাকা বিষয়ের শিক্ষক কমিউনিটির মধ্যে চার পাঁচজন নাস্তিক থাকতে পারে এই জন্য কি ঢাকা বিষয়ের শিক্ষকরা নাস্তিক হয়ে যাবে এই যে ওভার জেনারেলাইজেশন এটার বিরুদ্ধে আমার মনে হয় আমাদের নাগরিক সমাজ এবং সরকারকে খুব সাস্টেইন ওয়েতে ক্যাম্পেইন চালাতে হবে যে এখানে যদি একজন বা দুজন হয়ও আপনার দলের সমর্থকদের মধ্যে কেউই নাস্তিক নাই হাউ ইউ আর শিওর ঠিক না এটাকে আইসোলেট করতে হবে জিনিসটা আমার কাছে যে ওই যে একটা কাকতালীয় হলেও বেগম খালেদা জি বাইরে গেলেন সিঙ্গাপুরে গেলেন তারপর থেকে একটা যেন সব পাল্টে গেল এই কথাটা একটা জানি না এটা রটনা কিনা আইএসআই আইএসআই একেবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা সব কিছু প্রকাশ করে দেবে সুতরাং ভারতে গিয়ে যে লাল গালিচা তিনি সম্বর্ধনা পেয়েছেন ওইখানে থাকলে হবে না প্রণব মুখার্জি আসছেন তার এখানে গেলে চলবে না সব কিছু প্রকাশ হয়ে যাবে এবং তার সুস্পষ্ট লাইন নিয়ে নিতে হবে ওই প্রজন্মের বিরুদ্ধে তাকে কথা বলতেই হবে তারপরে আমরা এই ব্যাপারটা দেখছি এটা কি আছে না আমাদের বেগম জিয়াকে মানে আমরা কিছুটা রেসপেক্টও মানে করে এটা বলতে পারি যে আজকে বিএনপির মধ্যে যে ফিয়ারটা রয়েছে যেটা আমি বারবার বলার চেষ্টা করি লেখার চেষ্টা করি যে বিএনপির মধ্যে একটা ভীতি আছে যে এই যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের যে জনসমর্থন আছে এই জনসমর্থনের চাদরে সরকার তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের যে দাবি সেটাকে ঢেকে দিয়ে একটা দলীয় সরকারের ইলেকশন করে পরে জিতে আসার চেষ্টা করতে পারে তো বিএনপির একটা অনিবার্য শর্ত হচ্ছে আপনাকে গ্রিভান্সটা বুঝতে হবে এই সরকার দূর করতে পারে সেটা চিন্তা করেও দেখা ধন্যবাদ আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ আমরা শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয় আসলে আমরাও চাই ওই অস্থির রাজনীতির অবসান ঘটুক কিন্তু কোনোভাবেই সেটা যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে যেন আপোষ না করে হয় যুদ্ধাপরাধদের বিচার আমাদের করতেই হবে এবং তারপরে একটা রাজনৈতিক সমঝোতা যদি হয় সব দলগুলোর মধ্যে সেটা শ্রেয় নতুবা আরেকটা যুদ্ধের দিকে আমাদের এগিয়ে যেতে হবে কিছুই করার নেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গেই থাকুন